হ্যালো, আজকে এই শাড়িটার পাঞ্জাবি করব। আমি শাড়িটার আর ভিডিও করি নাই, পাঞ্জাবিটার ভিডিও করলেই শাড়িটা কিভাবে করেছি বুঝতে পারবা। আমি লাস্টে শাড়িটার পিক অ্যাটাচ করে দিব, আর এই শাড়িটা সুন্দর করে লেজ লাগানো আছে আর টার্সেল লাগানো আছে। তো সাদা কালার ফুলে মেইন যেটা, সাদা কালার পাপড়িগুলো না হাইলাইট করা যায় না সহজে, তো আমরা সাদা কালার হাইলাইট করতে পারি হালকা বেগুনি, খয়েরি এই কালারগুলো দিয়ে। আজকে আমি করব নাইট কুইন। নাইট কুইন যেহেতু রাতের ফুল, রাতের বেলা আমরা যখন কোনো কিছু রাতের জিনিস আঁকতে যাই সেই ক্ষেত্রে আমরা বেগুনিটা বেশি ইউজ করি। আর নাইট কুইনে আমরা দেখতে পাই খয়েরি একটা টোন আছে, এজন্য বেগুনি আর খয়েরিটা আমি বেশি ইউজ করব। আর এটা যেহেতু আমি কাপড়ে করছি, এটা ফুটিয়ে তোলার জন্য আমি হালকা একটু কমলা রং ইউজ করব। আমার কাছে এই ফুলটা আঁকার পরে মনে হয়েছে যে কালো রঙের উপর এই ফুলটাই সবচেয়ে সুন্দরভাবে ফুটছে। তো যাই হোক, আমি আজকে ফেবার ক্যাস্টেলের ফেব্রিক কালারটা ইউজ করছি, আর তারপরে ইউজ করলাম ফেব্রিক্যালের টিউব কালারটা। আমি গত ভিডিওতে সব রং দেখিয়ে দিয়েছিলাম, এই ভিডিওতে আর দেখালাম না। তো আমরা সবগুলা পাপড়িতে শেড দিব না, আমাদের যেখানে মনে হয় যে এই পাপড়িগুলোতে দিলে একটু ফুটে উঠবে বা বোঝা যাবে আমরা সেই পাপড়িগুলোতেই দিব, ধরা বাঁধা কোনো নিয়ম নেই। বা যদি তোমরা আলো ছায়ার কাজ করতে চাও তখন আলোর ক্ষেত্রে দিবা না, ছায়ের ক্ষেত্রে ডার্ক কালারগুলো ইউজ করবা। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই ছিল আমার অলমোস্ট নাইট কুইনের পাঞ্জাবিটা। কালো কালার দেওয়ার পর এটা একদমই ফুটে উঠছে, আর আমি পাতাগুলা একটু ছোট দিয়েছি যেহেতু পাঞ্জাবি, আর শাড়িতে আমি পাতাগুলা একটু বড় সাইজ দিয়েছি। আর তোমরা এটা ওয়াশটা দেওয়ার পরে একটু চেষ্টা করবা আবারও সাদা দিয়ে হাইলাইট করে দেওয়ার, তাহলে যে রঙগুলো একটু ফেড হয়ে গিয়েছে সেই কালারগুলো আবার ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।